ফকির লেভেলের লোক থেকে শুরু করেও মন্ত্রী লেভেলের লোক পর্যন্ত এক নামে চিনে তাকে। এমন না যে তার নামটা বলার পরে এক্সপ্লেন করতে হয় কাউরে যে এই লোকটা এমন, এই লোকে এই করছে, না, নাম বলছি চিনে গেছে। সো এটা অনেক বড় প্রাপ্য, এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলতে এসেছি বাংলাদেশের একজন গুণী অভিনেতা টেলিসা আমাদের ছেলের সঙ্গে। আজকে আমরা তাদের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিব এবং জানবো তারা কেমন আছেন, কি করছেন তার একমাত্র ছেলে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত, কেমন আছেন? আমি ভালো আছি, অবশ্য কাজের কিছু চাপ রয়েছে, সো যেটার কারণে একটু প্রেশার সিচুয়েশনে থাকতে হয়, কিন্তু হ্যাঁ অবশ্যই আগের থেকে অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে। আর বর্তমানে হচ্ছে গিয়ে যে আমি অ্যাজ এ ব্যাংকার হিসেবে জব করছি, যমুনা ব্যাংকে চাকরি করি, পাশাপাশি আমি মিউজিকও করি, গান গাই, এই তো এভাবেই চলছে সব কিছু। পারিবারিক জীবনও সে খুবই আনন্দময় একজন মানুষ, মানে জিনিসটা কি যে ওনার ভিতরে অনেক এনার্জি ছিল, মানে হিউজ পরিমাণে এনার্জি ছিল। বিকজ আপনি ধরেন যে আপনি চিটাগাংয়ে শুটিং শেষ করে আপনি হয়তো বাসায় আসছেন, 2-3 hours ইউ জাস্ট স্লেপ্ট অ্যান্ড দেন আপনার গাড়ি আসলো, আপনি চলে গেলেন দিনাজপুর, দিনাজপুরে যে ওখানে যে আপনার শোজ আছে সেই শোজ শেষ করার পরে তারপর আপনি চলে গেলেন সিলেট। মানে এরকমও হয়েছে যে ফর এ মান্থ আই ডিডন্ট সি হিম, বাট যখনই আসছে তখনই দেখা গেছে যে খুব খুব মজা করে, যেরকম মানে খাওয়া দাওয়া, মানে হোয়াট এভার আই নিড বা হোয়াট এভার উই লাইকড, ঠিক আছে, সব কিছু সে হতেছে, কোনোটার কমতি রাখতো না। সো খুব মজাদার একজন লোক ছিলেন এবং তার দেখা গেছে যে পুরোনো সময়ের গল্প থাকে কিছু, তার ছোটোবেলার কিছু গল্প শোনায় সবাইকে হাসায়, আর নতুন নতুন যখন গান আসে বা গান সে করে বা কোনো ধরনের সুর তার মাথার মধ্যে যদি আসে সেগুলো আমাদেরকে শোনাতো। আর এমনি তো নর্মাল হিউম্যান বিহেভিয়ার যেরকম হয় একজন মানুষের, মানে ভালো মানুষের যেরকম হওয়া দরকার, মানে আমার বাবা ঠিক সেরকমই ছিল এবং খুব মজা ছিল এবং উই অল এনজয়েড ইট। ভালো কোনো মোমেন্ট যদি শেয়ার করতে হয়, মজার কোনো জিনিস, তাহলে একবার লাইক আমি আর আমার বাবা আমরা দুজন গাইড ট্রিপে বের হই। সো আমরা যাই কক্সবাজার, তো কক্সবাজারে বাবার হচ্ছে গিয়ে শো, তো সে হচ্ছে গিয়ে ওখানে শো করবে আর হচ্ছে গিয়ে যে আমি এদের দেখবো অথবা মানে মানে আই হ্যাড দ্য ফ্রিডম যে তো ইউ গো, মানে ওখানে ওখানে টাইম স্পেন্ড করা যেত, ইউ গো, তুমি আরও আউটস্কার্টস ঘুরো, ঠিক আছে দেখো, মানে এটা তো কোনো বাধা ছিল না। সো আমরা দুজন এরকম দেখা যেত যে বাবার শো শেষ, খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে রাতেরবেলা দেখা গেছে আমরা বিচে চলে যেতাম, বিচে চলে যেতাম, আমরা গল্প করতাম, আড্ডা মারতাম, রাত দিয়ে হাঁটতাম। ইভেন যখন পুলিশ কনস্টেবলরা যখন ছিল ওরা রাতেরবেলা তো মাঝে মাঝে আসতো, এরকম টর্চ লাইট মেরে মেরে দেখতো, তাদের তো বাবা তখন ওখানে দাঁড়ায় ওইখানেই আড্ডা মারা শুরু হয়ে যেত। সো ওগুলো খুব ফান একটা সময় ছিল। আমরা হিমছড়ি গেছি, আমরা হচ্ছে গিয়া টেকনাফের দিকে গেছি, আমরা একসাথে পাহাড়ে চেষ্টা করছি ক্লাইম করার জন্য, দৌ বাবা তো অবভিয়াসলি যখন একজন মানুষের এজ হয় তখন এটা স্বাভাবিক প্রিটি মাচ, তো অনেক জায়গায় হাইকিং আমরা চেষ্টা করছি দুজন মিলে যতটুকু করা সম্ভব হয়। তো এই জিনিসগুলো খুব মজা ছিল আসলে, ওই ট্রিপটা মানে অনেক মেমোরেবল একটা ট্রিপ এবং আমি ওটাকে সবসময় চেরিশ করি, মানে মানে ছবি সামনে থাকুক বা না থাকুক এটা মাথায় আসে। সো ইয়েস, দ্যাটস রিয়েলি, এটা এটা আসলে অনেক ফান একটাই ছিল। আর আরেকটা ছিল একদম ছোটোবেলার, মানে এটা ছিল হচ্ছে গিয়ে যে কাইন্ড অফ লাইক যে আমি স্কুলে পড়তাম, তো স্কুলে পড়ার সময় দেখা গেছে যে আমাদের স্কুলে তখন হচ্ছে গিয়ে থিয়েটার হতো, হ্যাঁ এরকম হচ্ছে গিয়ে ইয়ার এন্ডে বা 6 মাস পরে এরকম হচ্ছে গিয়ে যে স্টেজ শো করে খুব সুন্দর গান বাজনা থিয়েটার মানে নাটক টাটক এগুলো অনেক কিছু হতো। তো আমার মনে আছে দা ক্লাস 5-এর সময় তখন হচ্ছে গিয়ে ওটা আমাদের শেষ ইয়ার ছিল, আমরা স্কুল থেকে সবাই বের হয়ে যাব, অ্যান্ড মানে যেটা খুব প্রাউড মোমেন্ট আমার জন্য যে এখনও ওই স্কুলের প্রিন্সিপালের রুমে আমাদের ওই 5th ব্যাচের যেই পোর্ট্রেটটা আছে ওটা এখনও ওখানে আছে। মানে উই ওয়ার লাইক, মানে আমরা ছিলাম সবচেয়ে, মানে বলবো কি, আমরা যখন বেরোয় গেছি আর আমাদের জন্য কেউ কান্না থামাইতে পারে নাই, টিচাররা, টিচার, মাসিমা, তারপর ওখানকার যারা সিকিউরিটি গার্ড ছিল, যারাই ছিল না, তারা মানে পাগলের মতো কাঁদছে যে এরকম একটা ব্যাচ চলে যাচ্ছে। তো ওইখানের হচ্ছে গিয়ে যে একটা সিনে আমার হচ্ছে গিয়ে লাগতো মাথাল আর হচ্ছে হুক্কা, কারণ আমার
ক্যারেক্টারটা ছিল একজন কৃষকের, কৃষকটা লিড ক্যারেক্টার। এখন আমার বাবা সবসময় পছন্দ করে জিনিসটা যে প্রফ যেগুলো ইউজ হবে, মানে প্রফ হইতে হবে প্রফের মতো, প্রফ যদি ওরকম পাওয়া না যায় তাহলে রিয়েলটা ইউজ করো। আমার বাবা তখন কোথাও মানে কোনো এক জায়গায়, মানে সে ঢাকার ঢাকায় নেই, সে ঢাকার বাইরে শ্যুটিংয়ে, তো সে শুনছে যে আমার স্টেজ পারফরমেন্সের জন্য মেইন ডেতে আমার লাগবে হচ্ছে গিয়ে এরকম একটা মাথাল আর একটা হচ্ছে গিয়ে হুক্কা। সে কোথার থেকে আল্লাহ জানে সে এক কৃষকের মাথার মাথাল, সে বলছে আমার এটা লাগবে, সে আমাকে যেভাবে সে বলছে সে এটা লাগবে, সে ওটা নিছে। সে তারই কাছে জিজ্ঞেস করছে হুক্কা আছে, এখন হুক এখন এখন হুক্কার ডেফিনেশন তো অনেক ধরনের আছে, ঠিক আছে। এখন ওখানকার গ্রাম বাংলার মানুষের যে হুক্কার যে সিচুয়েশান ছিল সেটা আসলে মানে এটা এখন ক্যামেরাতে এক্সপ্লেন করা সম্ভব না। সো সেই ব্যক্তি কৃষক শুনছে হুক্কা, সে হুক্কার একটা জিনিস দিয়ে দিছে তাকে, তো সে ওগুলা নিয়ে ওই হুক্কার ওটা খুব সুন্দর ছিল, ওটা হচ্ছে যে আপনার নারিকেলের ইটা দিয়ে খুব সুন্দর করে বানানো, এটা ওদের স্টাইলে ওরা বানাইছে, প্লেটে দিয়ে খুব সুন্দর করে বানানো ওই হুক। ওটা নিয়ে আমার বাবা প্রোগ্রামের দিন, মানে যখন আমার স্টেজে উঠতে আমার হয়তো বা দুই ঘন্টা মানে এরকম টাইম আছে, তার আগে সে এসে পড়ছে, এসে আমারে ওটা সুন্দর করে সবার পড়া টড়া দিয়ে আমার একদম পুরো কৃষক সাজিয়ে দিছে। আর আমার এখন ওই দিন আমার বড় হয়েছে, সব টিচার বলছে না এই তো এখন ক্যারেক্টারের মতো ক্যারেক্টার ফুটছে। তো এটা খুব প্রশংসনীয় একটা জিনিস ছিল জনকণ্ঠ যুগান্তর আমাদের ওই পারফরমেন্সটার মানে ফিচার করছিল ওদের পেপারের মধ্যে। তো ও আসলে মানে ওই কিছু কিছু জিনিস না, এগুলো খুবই মেমোরেবল ব্যাপার। আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে, মানে এটা বলার বাহিরে, মানে আমার ধরেন যে এটা লাগবে সে আমাকে বলতো যে আমি এখন পারতেছি না দিগন্ত, আমি দিবো ডোন্ট ওয়ারি, বাট সে দিত, মানে এটাতে কোনো মিস নাই। এবারে এবং ওই জিনিসটা মানে আমি ওই থ্রু থেকে মানে ওই জিনিসটা আমার ভিতরেও চলে আসছে যে আমার কাছে যদি কেউ মানে আমার পছন্দের মানুষ, আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার কাছে যদি কিছু চায়, মানে ওইটা আমি এখন না দিতে পারি বাট আমি ওটা দিবই, মানে এটা আমার মাথার মধ্যে থাকে সবসময়। মানে এই মানে তার কাছ থেকে অনেক কিছু শেখার জিনিস ছিল, তো মানে আই থিঙ্ক মানে আমার মনে হয় এটা যে আমি তার কাছ থেকে অনেক কিছু নিতে পারছি। এখন জানি না ওই নেওয়াটা কতটুকু কার্যকরী হচ্ছে, মানে এটা তো আসলে মানে এটা তো জাজমেন্ট এভাবে হয় না, এটা থ্রু টাইম জাজমেন্টটা হয়, আর এটা এটার ফল আমি এখন পাবো না, এটার ফল পাওয়ার জন্য আরও কখন ফল পাবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি ওভাবে করে যতটুকু করা সম্ভব হয়, তার মোরালস, তার যে আইডিওলজি বা তার যে ধরনের যাই আসে না কেন সেটা কিছুটাও হইলেও আমি আমার মনে হয় আমি ক্যাচ করতে পারছি। এবং আমি তো তাকে সর্বদা পাই না, যেরকম সকল বাবা মা মানে সন্তানরা তাদের বাবা মা হয়তো বা রেগুলারাইজ পায়, কেউ হয়তো বা পায় সন্ধ্যার পরে, দুজন বাবা মা যদি কাজে চলে যায় তারা যখন সন্ধ্যায় আসে তখন হয়তো বা পায়। আমার পাওয়াটা একটু অন্যরকম ছিল, আমার পাওয়াটা ওইরকম ছিল না। সো আমি যখন পাইতাম তখন মানে আমি একদম ওইটাকে ওসুল করে নিতাম, আবার যখন পাইতাম না তখন তো কিছু করার নেই, তখন তো হয়তো বা সে আসে কোথাও, ফোনে কথা হয়, কবে না কবে আসবে কে জানে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এমন একজন মানুষ ছিল যে যদি খাড়ি গাড়ি নিয়ে রওনা হয়েছে, সে যখন আসে গাড়িটার ভিতরে মানে একটা ফোঁটা স্পেস নাই, মানে সে বাজার বুজার খাঁচি ধরে মুরগি হাঁস মাছ এবং সব জেতা আনবে, কারণ আমি ওই যে ওই পশু পাখি ছোটোর থেকে আমার পছন্দ, আমার বাসায় পাখি আছে, আমি ওদের আবার শিশুর মতো আমি পালন করি ওদের, মানে ওদের সাথে কথাই বলি আমি বাচ্চার মতো, যে ওরা আমার বাচ্চা আমি ওদের পালি। আর হচ্ছে কি যে আমার বাবা তখন থেকে শিখাতো যে মুরগি, আমি মুরগি পালতাম, আমি হাঁস পালতাম, বিড়াল কবুতর কত কী ছিল আমি সব পালছি, আমি এটা করতাম কারণ আমার অভ্যাস হয়ে গেছিলো। আমার বাবা জানে যে একটা কই মাছ, আমি কই মাছ পর্যন্ত উঠে কই মাছের সাথে খেলতাম, মানে আব্বা সব দেবে ফুটাই দিবে না কিসের ফুটাবো, ফুটানো মুটানো নয় আমি খেলবো ওইভাবে, এটা ছিল আমারই, কারণ এটা এই কিছু কিছু জিনিস তার কাছ থেকে পাবো, কারণ সেও এরকম ছোটোবেলার কিছু ঘটনার সাথে মানে আমার ঘটনার কিছু মিল আছে, সেই জন্য আমার মনে হয় যে সেও ছোটোবেলায় এই ধরনের উদ্যম একজন লোক ছিল, একজন মানে সরি একজন ছেলে ছিলেন। আর অবশ্যই বড় হয়ে তো মানুষ দেখছেই সে কি, মানে ওই ফকির লেভেলের লোক থেকে শুরু করেও মন্ত্রী লেভেলের লোক পর্যন্ত এক নামে চিনে তাকে, এমন না যে তার নামটা বলার পরে এক্সপ্লেন করতে হয় কাউরে যে এই লোকটা এমন, এই লোক এই করছে, না নাম বলছি চিনে গেছে। সো এটাও অনেক বড় প্রাপ্য, এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এটা তো সম্মান, তো এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এই এই সম্মানটা এটা অ্যাকচুয়ালি মানে সারা জীবন আমি চেরিশ করি।
আঙ্কেল কৌতুক অভিনেতা ছিল, এটা নিয়ে কখনো কি বন্ধুদের মধ্যে মজা বা ফুটকে রকম করে এরকম কোনো? আরে বন্ধু, আসলে কি বন্ধুরা আর কি বা মজা করবে, মানে বন্ধুদের মজা করারও লিমিট আছে। আর ওই বয়সে আসলে ছোট বয়সের মজার যেই একটা স্টাইল, বড় বয়সের মজার স্টাইল টোটালি ডিফারেন্ট।